রাউজানে অসহায় রোগীদের জন্য চালু হল বিশেষ বাহন দোয়েল। রাউজান উপজেলার সর্বপ্রথম চালু হয় বিনামূল্যে মানবতার দোয়েল পরিবহন। এই পরিবহনের উদ্বোধন করেন সাইফুল ইসলাম চৌধুরী, আলহাজ মাস্টার ইউসুফ চৌধুরী। দোয়েল নামের বিশেষ এই বাহন চালু করা হয়। বিগত এক বছর ধরে চলছে এই পরিবহন। রাউজানের অসহায় রোগীদের জন্য পরিচালিত এই পরিবহন উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতি শনিবার বিনামূল্যে বিভিন্ন রোগীকে মেডিকেল আনা নেওয়া করেন। দোয়েল পরিচালনা করেন শফিকুল ইসলাম চৌধুরী বেবি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম চৌধুরী রানা। আর ফাউন্ডেশনটির নামকরণ করা হয়েছে রাউজান পৌরসভার মেয়র ও রাউজান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবি স্মরণে। এই ফাউন্ডেশন থেকে রাউজানের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করা হয়। চ্যানেল কনফুলি, নিউজ ডেস্ক। এই মুহূর্তে আলহাজ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়েল একটা দেওয়া হয়েছে, ওটার জন্য আমরা খুবই আনন্দিত এবং খুবই কৃতজ্ঞ প্রকাশ করতেছি আলহাজ ফাউন্ডেশনকে এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলহাজ ফাউন্ডেশনকে। এই আমাদের সুন্দর পেয়ে ভারিত হয়ে অনেক সময় গিয়ে থাকেন। কয়েক বছর ধরেই আমি সার্ভিস ব্যয়ের উদ্দেশ্যে আমি সার্ভিস দিয়েছি সকাল একটা জেলা পাত্রবন্দি। এটা আমাকে ব্যয়ের সুযোগের ব্যয়ের জন্য অসংখ্য ধন্যবাদ বিশ্বব্যাপী ফাউন্ডেশন। এটা এক বছর ধরে মানুষ সবাই নাম করছে, সুনাম করতেছে, দোয়া করতেছে এটার জন্য। সাইফুল ইসলাম বেবি, সাইফুল ইসলাম নানা ভাইয়ের জন্য আমিও দোয়া করতেছি। উনি ভালো একটা উদ্যোগ নিয়েছে আমার জন্য, নিজের জন্য চালাই। কীরকম অনুভূতি করতেছে? আমি নিজে তো একটা অনেক অনেক মানে এটা প্রকাশে বুঝতে পারবো না কীরকম অনুভূতি আছে। আমি নিজেও এটা আত্মা লুকিয়ে করে দিলে সার্ভিস দিতে এটা লাভ সকাল একটা তো লাভ একটা আমি লাভ করে আনি দিনটা অনেক যেখানে তো ফোন করে কল দেয় যেখানে কল দেয় ওখানে আছে আবার বিগত কতদিন ধরে এটা বিগত এক বছর ধরে এটা চলবে। যে সার্ভিসটা দিচ্ছে বেবি সুধীর ফাউন্ডেশন থেকে, এটা খুব আমাদের জন্য খুবই চমৎকার একটা জিনিস। ওই যেসব গরিব রুগীরা আছে ওদের অনেক সময় আর্থিক অনটনের জন্য ওরা গাড়ি ঘোড়া ঘুরে যেতে পারে না, হেঁটে হেঁটে যায়। এই জন্য ওরা এই ফাউন্ডেশনটার পক্ষ থেকে যে কাজটা করতেছে এটা মানবিক দৃষ্টি থেকে খুব ভালো ভালো বলে মনে করতেছি আমরা। রানা ভাই উদ্যোগ এরকম সার্ভিস আরও বেশি হওয়া কি দরকার? আরও অবশ্যই বেশি হওয়া দরকার। আরও যদি এর দেখা দেখে যদি অন্যরাই যদি দেয় তাহলে আমার মনে হয় আরও খুব ভালো হবে। আমি অনডিউটি উপশহরের কমিটি মেডিকেল অফিসার। এখানে আমরা অনেকদিন থেকে ইমার্জেন্সি সার্ভিস দিয়ে আসতেছি। সার্ভিসটা যদি আমরা তো যেভাবে দিচ্ছি আশা করি খুব ভালো দিচ্ছি এবং ওদূর ভবিষ্যতে যাতে আরও ভালো করে দিতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আপনারা। স্যার ওকে চ্যানেল কর্ণফুলি দুই পেরিয়ে তিন ফা বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানাচ্ছে। এটা কলাকৌশলী এবং কলাকৌশলী ক্যামেরাম্যান এবং সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল দীর্ঘায়ু কামনা করছি এবং আগামীতে আমরা চ্যানেল কর্ণফুলির ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা।